আসসালামু আলাইকুম সবাইকে। তো ঈদ চলে গেছে, বেশ কিছুদিন যাবত হয়ে গেছে, তো বরাবরই আমার ঈদ ভালোই কাটে। এবার ঈদ মোটামুটি ভালোই কেটেছে, তবে এইবার ঈদটা একটু বৃষ্টির জন্য একটু ব্যাঘাত ঘটেছে। আই মিন বৃষ্টিটা ঈদের দিন থেকে শুরু করে কয়েকদিন যাবত চলেছে, অ্যান্ড আমার সামনে এক্সাম ছিল ঈদের পরে তিন চার দিন, তো আমি সেই জন্য খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। অ্যান্ড ঈদের পরে সেই জন্য দুইটা দিন আমার, প্রথম দিন তো ওইখানে স্টে করতে হয়েছে এক্সামের জন্য, প্লাস যাওয়া আসা জার্নি, এর জন্য আমার দুইটা দিন নষ্ট হয়ে গেছে। তারপর ওইখান থেকে আসার পর আমি ভাবলাম যে কোথাও তো একটা যাওয়া দরকার, যেই বাবা সেই কাজ, তো চলে আসলাম আমাদের গোপালপুরে সেই বিখ্যাত 201 গম্বুজ মসজিদে দেখার জন্য। আর বেসিক্যালি আমি ঈদের সময়টাতে, আই মিন ঈদের যে প্রথম দিনটা থাকে ওই দিন আমি অ্যান্ড আমরা সবাই 201 গম্বুজ মসজিদেই যাওয়া হয় বেশি, তারপর অন্য জায়গায়, কিন্তু ওইখানে যাওয়া হয়, ওইখানে গেলে ভালোই লাগে। তো ওইখান থেকে ঘুরে প্রথমত আমাদের যে ঈদের ছবি বা পিক যত কিছু ফেসবুকে আপলোড দেওয়া হয়, আমার মনে হয় ঈদের দিনের পিকগুলো সব ওই মসজিদের ওইখান থেকেই ওঠা, অ্যান্ড ওইখানের অসংখ্য হাজার হাজার পিক আছে ওইখান থেকে। আজকেও আমরা তার ব্যতিক্রম না, আমরা অনেকগুলো পিক ওঠে নেই, অনেক ভিডিও করা হয়। এটা আমাদের এলাকাতে হওয়ার জন্য তো এখানে প্রায়ই যাওয়া হয়, অ্যান্ড প্রায়ই ওইখানে অনেক সময় আড্ডা দেওয়া হয়, নামাজ পড়া হয়। ভাবলাম আজকে পাঞ্জাবি পরেই যাবো, যেহেতু আমরা বরাবরই মসজিদে পাঞ্জাবি পরেই বেশি যাওয়া হয়, বাট আমরা আজকে যেহেতু দেখলাম এটা অনেক দিন হলো চলে গেছে, ভাবলাম অন্য ড্রেসআপে যাওয়া হোক, তো আমরা অন্য ড্রেসআপে গেলাম ওইখানেও। তো ওই দিনের আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল, হালকা হালকা রোদ ছিল, বাতাস ছিল, বৃষ্টিও ছিলই না, বৃষ্টি তো তার আগের দিন পর্যন্ত বৃষ্টি ছিল, কিন্তু আজকে শুধু ওই দিনের জন্য ছিল না। তো আমরা ভাবলাম এখন তাহলে উপরের দিক যাক, মানে মসজিদের নিচের ভিউটা দেখানো হলো, এখন উপরের দিক যাই, উপর থেকে আসলে পুরো মানে মসজিদের স্ট্রাকচারটা ওটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা উঠতেছি, ও উঠতেছে, অ্যান্ড সামনে যাচ্ছে যে এখন আমরা মোটা সিঁড়িতে হাঁটতেছি আর ভিডিও করতেছি, এখন চলে আসছে। ওই দিনে প্রচুর লোকজন ছিল, আমরা ভাবছিলাম যেহেতু এদিকদের এতদিন পরে আসছি তো লোকজন হয়তো কম হবে, কিন্তু দেখলাম যে না, ওইখানে ওই দিনে প্রচুর লোকজন আসছে। তো এদের জন্য আসলে ফটো ওঠাটা পিকচার ওঠাগুলো খুবই ঝামেলা হয়ে যায়। তারপর আমরা উঠতেছিলাম, টুকটাক হাবে যাই উঠতেছিলাম, যদিও অনেক এখানে তো অনেক আগে থেকে অনেক ধরনের আমাদের এখানে ছবি আসে, তারপরে উঠতেছিলাম অ্যান্ড কিছু হালকা পাতলা ভিউ নিয়ে নিয়েছিলাম। অংশটা দেখায় দেখো কত মানুষজন মসজিদের সামনে প্রাণী জমে আছে, তো বুঝো একটা অবস্থা, এত সুন্দর একটা মসজিদ, তো এইখানে এত কাজ হচ্ছে, তো মসজিদের সামনে যে এত বেহাল দশা, তো এটা কি আসলে কর্তৃপক্ষের দেখা উচিত না যে মানুষ এখানে এসে ভোগান্তিতে পড়তেছে, এটা ঠিক করা দরকার। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমি একবার ভাবলাম যে আমার চুলগুলো কি উপর দিক দেবো নাকি নিচের দিক দেবো, কীভাবে ভালো লাগবে, তো সেটা আমি বুঝতেছিলাম না। সেইভাবে এক এক মানে এক এক স্টাইলিশ অনেক ছবিগুলো উঠেছিলাম। তো এখান থেকে আমরা চলে আসলাম, ভাবলাম পাশে একটা মার্কেট আছে, তো ওখান থেকে কিছু কেনাকাটা করে নিই, তো ওখানে অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায়। তো এখানে ও চলে আসলো যে না, এখানে বললো যে আর কিছু ছবি উঠবে, আমি বললাম না আগে চলো আমরা কেনাকাটা করি। তো মার্কেটে চলে আসলাম, তো মার্কেটে ওইখানেও প্রায় সব ধরনের জিনিসই পাওয়া যায়, তো আমরা ওইখান থেকে কিছু কেনাকাটা করতেছি। অ্যান্ড তোমাদেরকে কিছু দেখাই যে ওইখানে আসলে কী কী পাওয়া যায়, তোমরা দেখে নাও, যদিও আমি সবগুলোর নাম জানি না, তো তোমরা দেখো।
এখন আমরা পার্কে চলে আসলাম। ওই মসজিদের পাশে একটা পার্ক আছে, ওইখানে প্রচুর লোকজন আসে। পার্কটা মোটামুটি পরিবেশটা ভালোই আছে, বিভিন্ন ধরনের স্ট্যাচু করা হয়েছে, নাঙ্গরদোলা আর রাউন্ড যে নৌকা বলে ওইটা আছে। ওখানে কিছু খাবার দাবার দোকানও আছে, আমরা কিছু ছবি নিলাম পিছনে, যে এগুলোর সাথে সেলফি উঠলাম। অ্যান্ড তারপর নাঙ্গরদোলায় উঠলাম, উঠে থেকে নেমে আমরা ওইখানে একটা আবার হাঁটাহাঁটি করতেছিলাম। অ্যান্ড ভাবতেছিলাম যে এত যে হাঁটাহাঁটি করলাম পায়ের কী অবস্থা হবে। তারপর এখানে ড্রাগন, এটা কী বলো, জিরাফ, হরিণ, বাঘ, সিংহ, হাতি, এটা কিন্তু আমরা না, মানে আমরা স্ট্যাচুর সাথে। তো ওখান থেকে আসার পর আমরা নৌকাতে উঠি, আর নৌকাতে উঠে ভাবতে থাকি দুলতে দুলতে যে এখন তো সন্ধ্যা হয়েছে, বাড়ি ফেরার দরকার। অ্যান্ড ওইখান থেকে আমরা বকের সাথে সেলফি উঠে বাড়িতে ফিরি। আশা করি সবার ঈদ ভালোই কেটেছে। অ্যান্ড সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।